বয়লার আইন 1923 সম্বন্ধে বলার আগে আমাদের প্রথমে জানতে হবে যে বয়লার কি এবং বয়লার কেন গুরুত্ব। বিগত ক্লাসগুলোতে বিভিন্নভাবে বলেছিলাম এবং প্রথম ক্লাসে সংজ্ঞাকারে বলেছিলাম যে বয়লার কি, বয়লার কেন ব্যবহার করা হয় এবং বয়লারের গুরুত্ব কি কি। আজকে যেহেতু আমরা বয়লার আইন সম্বন্ধে বলতেছি এবং বয়লার আইনেও এই বিষয়গুলো বলা আছে, সেক্ষেত্রে যে কোনো বদ্ধপাত্র যা 22.76 লিটার বা তার বেশি ক্ষমতা সম্পন্ন যন্ত্র এবং সেই যন্ত্র দ্বারা যদি বাষ্প উৎপাদন করা হয় তাহলে সেটাকে বয়লার বলা হবে। অর্থাৎ যে কোনো বদ্ধপাত্র যা 22.76 লিটার বা তার বেশি ক্ষমতা সম্পন্ন হবে এবং সেটি বাষ্প উৎপাদনের জন্য ব্যবহৃত হবে। বয়লার মূলত শিল্প কারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়, সেই জন্যই বয়লারের গুরুত্ব এত বেশি। গার্মেন্টসের যদি জামা কাপড় এবং অন্যান্য যে সকল প্রোডাক্ট আছে স্টিমকে ব্যবহার করে সেই কাপড় চোপড়গুলোকে শুকানো হয় এবং পাশাপাশি আয়রন করার প্রয়োজন হলে এই বয়লারের স্টিমকে ব্যবহার করে আয়রন করা হয়। এরপরে রাসায়নিক কারখানা, এরপরে ওষুধ কোম্পানি, এগুলোতেও বিভিন্ন কাজের জন্য বয়লারের স্টিমকে ব্যবহার করা হয়। বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমরা এই স্টিমটাকে ব্যবহার করি, বিদ্যুৎ কেন্দ্রের যে টারবাইন রয়েছে সেই টারবাইনকে ঘোরানোর জন্য, এবং টারবাইন যখন ঘুরে সেই টারবাইন ঘোরার মাধ্যমে বিভিন্ন প্রসেসের পরে বিদ্যুৎ উৎপাদন হয়। তো সেই ক্ষেত্রেও যেহেতু আমাদের এই বয়লারের স্টিমের বিশেষ প্রয়োজন রয়েছে এবং শিল্প কারখানা সহ আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় এই বয়লারের স্টিম ব্যবহার করা হয়, সেই জন্য মূলত আমাদের এই বয়লার এত গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশের ছোট বড় মাঝারি যে কোনো ধরনের গার্মেন্টস অথবা টেক্সটাইল ফ্যাক্টরি যেগুলো আছে সেগুলোই প্রায় 90% ফ্যাক্টরিতেই বয়লার রয়েছে, যারা মূলত তৈরি করে এবং বিভিন্ন প্রক্রিয়াকরণ করে সেই সব ফ্যাক্টরিগুলোতে বয়লার রয়েছে। যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণে গার্মেন্টস রয়েছে, প্রচুর পরিমাণে টেক্সটাইল ফ্যাক্টরি রয়েছে, ডাইং ফ্যাক্টরি রয়েছে এবং ওষুধ কোম্পানি, শিল্প কারখানার মধ্যে কেমিক্যাল শিল্প কারখানা ইত্যাদি রয়েছে, সেই ক্ষেত্রে প্রত্যেকটা অফিসেই যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে বয়লারের কম বেশি ব্যবহার রয়েছে, সেই ক্ষেত্রে যদি আমরা বয়লার যন্ত্র নিয়ে আমরা যদি ভালোভাবে জানি এবং এ বিষয়ে যদি দক্ষতা অর্জন করতে পারি তাহলে আমাদের ব্রাইট ফিউচার হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতবর্ষে মূলত বিভিন্ন ধরনের কারখানায় বয়লার ব্যবহার হচ্ছিল, সেই ক্ষেত্রে বয়লার ব্যবহারের কারণে অনেক সময় বয়লার বিস্ফোরণ ছিল এবং এই বিস্ফোরণগুলোর কারণে অনেক মানুষ মারা যাচ্ছিল। বয়লার বিস্ফোরণের কারণে বিভিন্ন কোম্পানি একেবারে বসে যাচ্ছিল, তাদের পারিবারিক ক্ষতি হচ্ছিল বা আর্থিক ক্ষতি হচ্ছিল, বিভিন্ন ক্ষতির কারণে একটা সময় গিয়ে এই বয়লারের জন্য একটা নির্দিষ্ট আইন প্রণয়ন করে যে এই আইনের মাধ্যমে এখন থেকে বয়লার পরিচালনা করা হবে। এই আইনটা করা হয়েছিল মূলত বয়লার নিরাপত্তা নিশ্চিত করে পরিচালনার জন্য। যেমন এই আইনটা যদি সঠিকভাবে পালন করা হয় তাহলে বয়লারের বিভিন্ন ধরনের ঝুঁকি কমে আসবে। এমন হয় যে এমন একটা পার্স পরিবর্তন করেছেন যেটি সেই বয়লারে অনুপযুক্ত, সেই ক্ষেত্রে বয়লার অফিস যদি সঠিকভাবে এটা তদারকি করে তাহলে আপনার জরিমানার আওতায় নিয়ে আসবে, এবং যদি একবার জরিমানার আওতায় আসেন তখন পরবর্তীতে এই ধরনের ভুল আর করবেন না বা করার চেষ্টা করবেন না। সেই ক্ষেত্রে কিন্তু এই আইনের প্রয়োগ যদি সঠিক হয় তাহলে এই যে এই সমস্যাগুলো সমাধান হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই আইন সঠিকভাবে যদি প্রয়োগ হয় তাহলে আইন প্রয়োগের মাধ্যমে বিভিন্ন ধরনের ঝুঁকি কমে আসে। আর এটাই মূলত লক্ষ্য ছিল যে বয়লারের নিরাপত্তা নিশ্চিত করা, ঝুঁকি কমানো, এবং যদি বয়লার বিস্ফোরণ হয় সেই ক্ষেত্রেও বয়লার বিস্ফোরণের কারণ উদ্ঘাটন করা, তাৎক্ষণিকভাবে সেই সমস্যা কেন হয়েছে সেটা খুঁজে বের করা এবং এর পিছনে কারা দায়ী, অপারেটর দায়ী অথবা কোম্পানি দায়ী, এইগুলা খুঁজে বের করে একটা রিপোর্ট তৈরি করা আইনের উদ্দেশ্য আরও ছিল। যেমন নিরাপত্তার ক্ষেত্রে আমরা বয়লার যেহেতু ঝুঁকিপূর্ণ একটা যন্ত্র, সেই ক্ষেত্রে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আমরা নিরাপত্তা ব্যবস্থা কী থাকবে একটা বয়লারের, তারপরে কত চাপে চালানো যাবে একটা বয়লার, তারপরে বিস্ফোরণ ঘটতে পারে কত চাপে গেলে, এইগুলো সম্পূর্ণ নথিভুক্ত থাকবে এবং সেই অনুযায়ী একটা বয়লার পরিচালিত হবে। একটা বয়লার যখন রক্ষণাবেক্ষণ করা হবে তখন সেই বয়লারটা কি ধরনের রক্ষণাবেক্ষণ হচ্ছে, মেজর পার্ট পরিবর্তন হচ্ছে নাকি শুধুমাত্র রক্ষণাবেক্ষণ হচ্ছে, এবং যদি মেজর পার্ট পরিবর্তন করা হয় সেক্ষেত্রে
কোন পার্টটা পরিবর্তন হচ্ছে এবং তার পরিবর্তে কি ধরনের যন্ত্রাংশ লাগানো হচ্ছে, এই বিষয়গুলো নিশ্চিত করা হচ্ছিল। এবং পাশাপাশি এই প্রেশার ভেসেল কেমন হবে, কোন গ্রেডের হবে, তারপরে যখন একটা ব্রয়লার ওয়েল্ডিং করা হবে, ব্রয়লারের বিভিন্ন জায়গা ওয়েল্ডিং করে যেহেতু টিউবগুলো লাগানো হয় এবং অন্যান্য যন্ত্রাংশ ওয়েল্ডিং করে লাগানো হয়, সেক্ষেত্রে ওয়েল্ডিং এর মান কেমন হবে আছে। এবং এই আইন অনুযায়ী মূলত ব্রয়লার নির্মাণ করা হয়, ব্রয়লার ক্রয় করা হয় এবং ব্রয়লার পরিচালনা করা হয়। এরপরে আমরা দেখবো যে ব্রয়লার আইন 1923 ব্রয়লার নিবন্ধন এবং পরিদর্শন সম্বন্ধে কি বলা আছে। যখন আমরা একটি ব্রয়লার ক্রয় করব যেটা ব্যবহারের জন্য, সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রক্রিয়া রয়েছে এবং এই প্রক্রিয়ার অন্যতম একটা প্রক্রিয়া হলো ব্রয়লার নিবন্ধন। ব্রয়লার নিবন্ধন অন্যতম যেহেতু একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা আমাদের সম্পূর্ণ করতে হবে যদি আমরা ব্রয়লার ক্রয় করি এবং ব্রয়লার পরিচালনা করি। তো ব্রয়লার নিবন্ধনের প্রয়োজনীয়তা, ব্রয়লার আইন অনুযায়ী কোনো ব্রয়লার নিবন্ধন ছাড়া ব্যবহার করা যাবে না, সেটা যদি যেই লিমিটেশন বললাম যে 22.76 লিটারের অধিক যদি পানিকে বাষ্পে রূপান্তরিত করে সেই যন্ত্রটাকেই ব্রয়লার হিসেবে নিবন্ধন করে নিতে হবে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে। মানহীন ব্রয়লার যদি ক্রয় করেন তাহলে সেই ব্রয়লারটা নিবন্ধন পাবে না এবং সেই ক্ষেত্রে আপনি আইনের আওতায় আসবেন। এই দিকটা বিবেচনা করে আপনি যখন ব্রয়লার ক্রয় করবেন তখন অবশ্যই একটা ভালো মানের এবং ভালো কোম্পানির থেকে ব্রয়লার ক্রয় করবেন। এরপরে ব্রয়লারের যেসব যন্ত্রাংশ আছে সেই যন্ত্রাংশগুলো যখন আপনি ক্রয় করবেন তখন অবশ্যই মানহীন যন্ত্রাংশ ক্রয় করবেন না, যেহেতু আপনার এখানে আইনি বাধ্যবাধকতা রয়েছে। সেই জন্য মূলত ব্রয়লার নিবন্ধন করতে হয় এবং ব্রয়লার নিবন্ধন করলে ব্রয়লার নিবন্ধনের সময় সেখানে লিখে দেওয়া হয় যে আপনার ব্রয়লারটা কত চাপে ব্যবহার করবেন এবং সর্বোচ্চ চাপ কত হতে পারবে তার উপরে যদি আপনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা কী হবে, ব্রয়লার ব্যবহারের ক্ষেত্রে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা কী, ব্রয়লার যে আপনি পরিচালনা করাবেন সেই পরিচালক কেমন হবে, সেকেন্ড ক্লাস হবে নাকি ফার্স্ট ক্লাস হবে, এই বিভিন্ন ধরনের নিয়ম নীতিগুলো ব্রয়লার যখন নিবন্ধন করা হয় তখন তারা পরিদর্শক এসে জানিয়ে যায়। তো সেই ক্ষেত্রে অবশ্যই ব্রয়লার নিবন্ধন করতে হবে এবং নিবন্ধনের জন্য এই সমস্যাগুলো সমাধান হবে যদি আপনি সঠিকভাবে ব্রয়লার ক্রয় করেন এবং সঠিক পরিচালক নির্ধারণ করেন। নিবন্ধন প্রক্রিয়া কিভাবে করতে হয়, নিবন্ধন প্রক্রিয়া মূলত মালিক পক্ষ করে থাকে এবং যারা ইঞ্জিনিয়ার এবং ম্যানেজার থাকে তারা এই এই নিবন্ধন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত। ব্রয়লার অফিসে নিবন্ধনের জন্য ফর্ম পূরণ করে টাকা পয়সা পরিশোধ করে সরকারের কাছ থেকে একটা অনুমতি চাই যে আমি এই ব্রয়লারটা নিবন্ধন আমার নামে নিবন্ধন করে, সরি আমার নামে বলতে আমার কোম্পানির নামে নিবন্ধন করে আমি ব্যবহার করব। যখন এই প্রক্রিয়ার মাধ্যমে যাই এবং ফর্ম পূরণ করে টাকা পয়সা পরিশোধ করে তারা দাখিল করে তখন একজন পরিদর্শক আসে, পরিদর্শক এসে সেই ব্রয়লারটা দেখে, দেখে বিভিন্ন মান ফিটনেস এগুলো চেক করে, চেক করার পরে যদি সব কিছু ঠিক থাকে তাহলে পরবর্তীতে একটা নিবন্ধন নাম্বার দেয় এবং ব্রয়লারটা পরিচালনার জন্য ছাড়পত্র দেয়। এরপরে পরিদর্শন এবং প্রক্রিয়া পরীক্ষা প্রক্রিয়া কেমন হয়, যখন আপনি নিবন্ধনের জন্য আবেদন করবেন তখন পরিদর্শন করতে আসে একজন পরিদর্শক এবং সেই পরিদর্শক এসে ব্রয়লার কত কেজিতে বা কত বারে ব্যবহার করা যাবে সেটা নির্ধারণ করে দেয়, সেটা হাইড্রোলিক টেস্টের মাধ্যমে। এবং তারা বিভিন্ন ধরনের ফিটনেস চেক করে, যেমন ওয়েল্ডিং ঠিক আছে কিনা, যেই যে যন্ত্রাংশ সেই ব্রয়লারের সাথে আসার কথা আছে দেশ বিদেশ থেকে সেইগুলা এসেছে কিনা, এরপরে অন্যান্য যন্ত্রাংশের পাশাপাশি সেফটি গুলো চেক করে, সেফটি ভালভ ঠিক রেটের রেটিং এ দিয়েছে কিনা, এরপরে অন্যান্য যা কিছু আছে সব কিছু চেক করে নথির সাথে মিলিয়ে চেক করার পরে তারপরে তারা সেটা পরিদর্শন করে হাইড্রোলিক টেস্টের মাধ্যমে। এরপরে তারা প্রেশার গেজগুলো ক্যালিব্রেশন করার পরে সেইগুলো চেক করে যে প্রেশার গেজগুলো ঠিক আছে কিনা বা ঠিক মানের প্রেশার গেজ ব্যবহার করা হয়েছে কিনা, যেমন আমরা বলেছিলাম যে দেড় গুণ অধিক প্রেশারের প্রেশার গেজ ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে সেগুলো ঠিক আছে কিনা, এই ধরনের বিষয়গুলো তারা দেখে। দেখার পরে সে 12 মাসের জন্য একটি বৈধতা দিয়ে যায় যে এই ব্রয়লারটা আগামী 12 মাস আপনি ব্যবহার করতে পারবেন
এবং 12 মাস শেষ হলে তা পুনরায় রিনিউ করতে হবে, এবং রিনিউ করে তারপরে আপনি আবার ব্রয়লারটি চালাতে পারবেন। যদি এর মধ্যে ব্রয়লারটা আপনি রিনিউ না করেন, এবং সেই ক্ষেত্রে রিনিউ করার ডেট যত পিছাবে তত আপনার জন্য জরিমানা হবে। যেমন রিনিউ করার কথা যদি ডিসেম্বরের মাসে থাকে, আপনি যদি ব্রয়লার রিনিউ করেন গিয়ে ফেব্রুয়ারি মাসে, সেই ক্ষেত্রে এই 2 মাস পরে দেওয়ার জন্য ব্রয়লার অফিস অবশ্যই একটা জরিমানার ব্যবস্থা রাখে যে এই 2 মাসের জন্য জরিমানা করা হলো, এবং পরবর্তীতে তারা যখন আসে এসে যদি কোনো সমস্যা পায় সেই ক্ষেত্রে আরো বড় ধরনের জটিলতা সৃষ্টি হয়। সেই জন্য অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রয়লার নিবন্ধন করে নিতে হবে, এবং ব্রয়লার পরিচালনার সময় যখন 12 মাস পূর্ণ হবে তখন পুনরায় রিনিউ করে নিতে হবে। এরপরে পরিদর্শন প্রতিবেদন এবং পরবর্তী পদক্ষেপ। যখন পরিদর্শন হবে এবং তারা যখন আপনাকে অনুমতি দিয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনার এই যে পরিদর্শন করে গেছে এই কাগজপত্রগুলো আপনাকে নিয়ে আসতে হবে, যেহেতু তারা একটা প্রতিবেদন দিবে যে আপনার এই ব্রয়লারটা ক্রয় করার অনুযায়ী সম্পূর্ণ যন্ত্রাংশ এবং সম্পূর্ণ কিছু ঠিক আছে। তারপরে আপনি যে ফিটনেসের কথা বলে নিয়ে আসছেন, এই ফিটনেস ঠিক আছে। এরপরে আপনার ব্রয়লারটা হাইড্রোলিক টেস্ট করা হয়েছে, হাইড্রোলিক টেস্ট করার পরবর্তীতে ব্রয়লারটা কোনো কোনো জায়গায় লিকেজ পাওয়া যায়নি, এই সম্বন্ধে একটা প্রতিবেদন তারা দিবে। দেওয়ার পরে আপনাকে সেই প্রতিবেদনটা নিয়ে আসতে হবে। এই প্রতিবেদনটা মূলত অনুমতিপত্র হিসেবেও ব্যবহার করা হয়। এর পরবর্তীতে মূলত পরবর্তী 12 মাস পরে আবার গিয়ে যদি সমস্যা থাকে বা সমাধান করা হয় যদি মেরামতের মাধ্যমে, সেগুলো তাদেরকে জানিয়ে পুনরায় আপনাকে ইন্সপেকশন করিয়ে নিতে হবে, এবং ইন্সপেকশন করিয়ে নিয়ে ব্রয়লারটা পুনরায় পরিচালনা করতে হবে। আচ্ছা, আপনারা আছেন তো? না, আচ্ছা, ক্লাসের ফাঁকে আমি কিছু কথা বলি। যে আমাদের ব্রয়লার যারা পরিচালনা করে, মূলত দেখা যাচ্ছে যে ব্রয়লার অপারেটর, এই ব্রয়লার অপারেটররা অনেক সময় অনেক ক্ষেত্রেই ভুল করে, এবং দেখা যাচ্ছে যে এই ভুলগুলো করার কারণ হলো তাদের অজ্ঞতা। অনেক সময় এমন হয় যে ব্রয়লার অপারেটররা বিভিন্ন ধরনের কাজ করে অথচ যেটা তার মূল কাজ সেটাই জানে না। অনেক সময় এমন হয় যে একজন ব্রয়লার অপারেটরকে যদি প্রশ্ন করা যায় যে আপনার দায়িত্ব কি, সে বলতে পারে না যে আমার দায়িত্ব এটা। সে বিভিন্ন কথা বলে যে আমি লগ বুক লিখি, আমি এটা করি, আমি ওইটা করি, সেটা করি, কিন্তু আমার মূল দায়িত্ব কি সেটা জানে না। আবার অনেক সময় এমন হয় যে যদি একজন ইঞ্জিনিয়ারকে বলা যায় যে আপনার কি দায়িত্ব, সেটা অনেকে বলতে পারে না। যেমন একজন ব্রয়লার ইঞ্জিনিয়ারকে যদি বলা যায় যে আপনার মূল দায়িত্ব কি এখানে, সে প্রায় সময়ই ভুল উত্তর দিবে যে আমার কি দায়িত্ব এখানে। সে বলবে যে আমি মেনটেন্যান্স করি, আমি এটা করি, ওইটা করি, সেটা করি, বিভিন্ন কথা বলবে, কিন্তু তার আসল যে দায়িত্ব সেটা সে পাশ কাটিয়ে চলে যাবে, সেটা বলতে পারবে না। একইভাবে অপারেটররাও যেহেতু ভুল করে, আবার দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন সমস্যার কারণে এই জিনিসগুলো জানতে পারে না, যেমন তাদের লেখাপড়া কম থাকে। অনেকেই আছে যারা SSC পাস বা ইন্টার পাস, এর উপরে লেখাপড়া জানে না। এখন শিক্ষিত জনগণ ব্রয়লার অপারেশনের দিকে ঝুঁকেছে, কিন্তু এর আগে আজ থেকে 10 বছর 15 বছর আগে যারা ব্রয়লার অপারেশনের এসেছিল তারা মূলত বেশিরভাগই SSC নিচে। তো সেই ক্ষেত্রে তারা যখন ওই লাইনে গিয়েছিল তখন শিক্ষার অতটা প্রয়োজন ছিল না, কিন্তু এখন শিক্ষার প্রয়োজন আছে বিধাই এখন শিক্ষিতরা এদিকে যাচ্ছে। আবার শিক্ষিতরা অনেক বেকার হয়ে যাচ্ছে জন্যই মূলত ব্রয়লার সেকশনে অনেক বেশি এখন আগ্রহ দেখাচ্ছে। যে একজন ব্রয়লার অপারেটর মূলত প্রথমে যদি চাকরি শুরু করে সেই ক্ষেত্রে 25,000 থেকে 30,000 টাকা বেতন পাচ্ছে এই মুহূর্তে। আবার একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সে 4 বছর লেখাপড়া করেছে, সে বিভিন্ন ট্রেনিং করেছে, তারপরে দেখা যাচ্ছে তার বেতন হচ্ছে 12,000 15,000, এর বেশি হচ্ছে না স্টার্টিং।
তো সেই ক্ষেত্রে ব্রয়লার সার্টিফিকেট থাকলেই যেহেতু একটা ভালো স্যালারি পাওয়া যাচ্ছে, আবার এখানে কাজের পরিধিও কম, যেমন অপারেশনে যারা থাকে অপারেশনের দায়িত্বে থাকলে শুধু লগ বুক লেখা, তারপরে দেখাশোনা, মেরামতের কাজও দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময় ইঞ্জিনিয়াররা করে, বা অন্যান্য সেকশনে যেমন মেকানিক্যালের কোনো সমস্যা থাকলে মেকানিক্যাল টিম এসে করে, ইলেকট্রিক্যালের সমস্যা থাকলে ইলেকট্রিক্যাল টিম এসে করে, এই ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে তারা। সেই ক্ষেত্রে বেশিরভাগ মানুষই এখন ব্রয়লারের দিকে ঝুঁকছে। তো এখন এটা ঝুঁকে আসতেছে এটা সমস্যা না, বা বেকারত্ব দূর হচ্ছে এটাও সমস্যা না, সমস্যা হচ্ছে সঠিক গাইডলাইন পাচ্ছে না তারা, বা তার যেই অফিসে থেকে সে ব্রয়লার অপারেশন শিখেছে সে শুধু সেইটুক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকতেছে। যেমন একজন গার্মেন্টসে ব্রয়লার অপারেশন করে, তাকে যদি বলা হয় যে আপনি ব্রয়লার অপারেশন করেন, আপনার ব্রয়লারের যে প্রত্যেক দিন গ্যাস ফুরাচ্ছে, গ্যাস কনজামশন এবং আপনার ওয়াটার কনজামশন এবং সেই অনুযায়ী ইফিসিয়েন্সি কতটুকু হচ্ছে সেটা আপনি বের করে দেন, সে বলতে পারবে না, কারণ তার প্রয়োজন হয় না। তার শুধু নিশ্চিত করা প্রয়োজন এটুকু যে স্টিম আছে, স্টিম প্রেশার 5 কেজি 7 কেজি যেটাই প্রয়োজন হোক সেই স্টিম প্রেশার আছে, এটার নিশ্চিত করতে পারলেই তার দায়িত্ব শেষ, এর পাশাপাশি তার আর কোনো দায়িত্ব নাই। হ্যাঁ, অন্যান্য দায়িত্ব যেমন ব্রয়লার রুম পরিষ্কার রাখা, ব্রয়লার রুমের কেমিক্যাল দেওয়া, ব্রয়লার রুম এর জন্য অন্যান্য যেসব দায়িত্ব আছে সেগুলো আছে, কিন্তু এত কিছু দেখা হয় না গার্মেন্টসে। আবার যদি একটু বড় ফ্যাক্টরির কথা ভাবা যায়, যেমন হচ্ছে যে যেগুলো পাওয়ার প্ল্যান্ট, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট আছে, তারপরে এই ধরনের পাওয়ার প্ল্যান্ট আছে যেগুলো, সেগুলোর দিক যদি বিবেচনা করা যায় সেখানে বেশ কিছু বিষয় উল্লেখ করতে হয়। এরপরে যদি বড় ধরনের পাওয়ার প্ল্যান্টের কথা চিন্তা করি, কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট বা অন্যান্য যেসব পাওয়ার প্ল্যান্ট থাকে, অথবা যেসব কোম্পানিতে 20 টন 30 টন প্রেশারের, হাই প্রেশারের ব্রয়লারগুলো যেগুলোতে ব্যবহার করা হয়, সেইগুলোর ক্ষেত্রে দেখা যায় যে এমন হয় যে আপনি গার্মেন্টসে থেকে ব্রয়লার অপারেশন করার অভিজ্ঞতা নিয়ে এসেছেন 20 বছর, এইখানে এসে আপনি কিছুই বুঝতেছেন না, কারণ এখানে এই স্কেডা দিয়ে, PLC দিয়ে, BFD দিয়ে ব্রয়লার পরিচালনা হচ্ছে। তো আপনি যখন ওইখানে দেখেছিলেন যে শুধু একটা ব্রয়লারের সুইচ চাপ দিলেই ব্রয়লার অন হয়ে যাচ্ছে, ফিড পাম্পের সুইচ অটোই করা আছে, পাম্পের মাধ্যমে অটো পানিও ঢুকতেছে বের হচ্ছে, এও কোনো দিকে কোনো খেয়াল করার প্রয়োজন হচ্ছে না, ডিসপ্লেতে কিছু দেখা লাগতেছে না, এইখানে যখন আসেন তখন দেখা যাচ্ছে যে আপনার এই সমস্যাগুলো বিশেষভাবে মানে পড়ে যাচ্ছেন। তো এই সমস্যাগুলো সমাধানের জন্য মূলত একজন ব্রয়লার অপারেটরের কী কী দায়িত্ব থাকে, ব্রয়লার অপারেটরের বিশেষ করে কোন কোন বিষয়গুলো শেখা প্রয়োজন, এবং তার পাশাপাশি বেশ কিছু অফিসিয়াল বিষয় আছে, যেমন পরিবেশগত কিছু বিষয় আছে বা অন্যান্য মেইনটেনেন্স রিলেটেড বিষয় আছে, এই বিষয়গুলো নিয়ে ব্রয়লার অপারেটরদের সাথে কিছু কথা বলার ইচ্ছা হয়েছে, যে আমি চাচ্ছি যে 5 দিন অথবা 7 দিনের একটা কোর্স রেডি করতে, সেই কোর্সের মাধ্যমে বাংলাদেশে যারা ব্রয়লার অপারেশনে আছে, গার্মেন্টসে, টেক্সটাইলে এবং যেসব ফ্যাক্টরিগুলোতে মূলত 5 টন 10 টনের নিচে ব্রয়লার, যেগুলো লো প্রেশার ব্রয়লার, তারা যেহেতু শিকার সুযোগ পাচ্ছে না, হাই প্রেশার ব্রয়লারে তাদের কাজ করার অভিজ্ঞতা নাই, বা আধুনিক ব্রয়লারগুলোতে কাজ করার অভিজ্ঞতা নাই। যেমন একটি ব্রয়লার যদি ফুল টনের, যদি একটা ব্রয়লার হয় 5 টনের, সেই ব্রয়লারটাতে শুধুমাত্র কন্ট্রোলিং সিস্টেম আছে, যে ব্রয়লারটা অন করবে, অন সুইচ অন করে দিবে, এরপরে সব কিছু অটোতে দিয়ে দিবে, অটোতে পানি উঠবে, অটোতে স্টিম বেড়ে গেলে ব্রয়লারটা বন্ধ হবে, অটোতে স্টিম কমে গেলে ব্রয়লারটা চালু হবে, এই কয়েকটা অপশন। এর পাশাপাশি যে কোথাও টেম্পারেচার বেড়ে যাচ্ছে, সেই টেম্পারেচারটা দেখে আমি কোনো একটা পদক্ষেপ নেব, এরকম পদক্ষেপ নেওয়ার অপশন নাই। আবার ওই ধোঁয়ার কি পরিমাণ যাচ্ছে, ধোঁয়াতে কার্বন কতটুকু নিঃসরণ হচ্ছে, এগুলা দেখার জন্য বেশিরভাগ ব্রয়লারেই অপশন নাই। তো এই যে এই বিষয়গুলো জানা দরকার একজন ব্রয়লার অপারেটরকে, যদি সে ভবিষ্যতে কিছু করতে চায় বা ভবিষ্যতে উপরে উঠতে চায়, বা ম্যানেজমেন্টাল ইয়াতে যদি সে কেউ থাকতে চায় যে আমি ম্যানেজমেন্টাল বিষয়গুলো দেখব, যে ব্রয়লারের যত নথিপত্র আছে সেইগুলা কিভাবে করতে হয়, ব্রয়লার রেজিস্ট্রেশন করতে হয় কিভাবে, ব্রয়লারের সাথে
সম্পৃক্ত পরিবেশের কি কি বিষয় আছে, যেমন পানি। যদি আমি ভাবি যে পানির কোন কোন প্যারামিটার গুলা পরিবেশের জন্য ক্ষতিকর, আমরা ব্রয়লারের ক্ষেত্রে পানির প্যারামিটার হিসাব করি যে পিএইচ কত আছে, টিডিএস কত আছে। তো আমি যখন ব্রুড অন দিচ্ছি তখন এই ব্রয়লারের যে টিডিএস 3200 3500 2800 টিডিএস এর পানিটাকে পরিবেশে ফেলে দিচ্ছি, এই পানিটা পরিবেশের জন্য উপযুক্ত কিনা বা পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে কিনা, এই বিষয়টা বেশিরভাগ ব্রয়লার ওপরা জানতেছে না। আবার ব্রয়লারের যে ধোঁয়াটা বের হচ্ছে এই ধোঁয়ার পরিমাণটা কতটুকু হতে পারে, একটা ব্রয়লার যদি পরিচালনা করা হয় তাহলে সেই ব্রয়লারের ধোঁয়াতে কতটুকু কার্বন নিঃসরণ হলে সেটা পরিবেশ অধিদপ্তর ছাড় দিবে, এবং তার বেশি হলে পরিবেশ অধিদপ্তর থেকে জরিমানার ব্যবস্থা করবে। এই বিষয়গুলো ব্রয়লার অপারেটর, ব্রয়লারের যদি যারা ক্যারিয়ার করতে চায় সেইসব ইঞ্জিনিয়ার, তাদের জানা প্রয়োজন। সেই ক্ষেত্রে আমি প্ল্যান করেছি যে 5 দিন অথবা 7 দিনের একটা কোর্স ব্রয়লার অপারেশনে যারা আছে তাদের, এবং ব্রয়লারে যারা আসতে চায় মূলত প্রাথমিক ধারণা নিতে পার চায় যে আমি পরিবেশগত বিষয়গুলো শিখবো, তারপরে ব্রয়লার কিভাবে কাজ করে সেগুলো শিখবো, তারপরে ত্রুটি কী কী হতে পারে এগুলো শিখবো, এবং অ্যাডভান্স কোন কোন বিষয়গুলো একজন ইঞ্জিনিয়ারের জানা প্রয়োজন। ব্রয়লার অপারেটররা তো শিখেই আসছে যে বিভিন্ন মেরামত কীভাবে করতে হবে, বিভিন্ন সমস্যা সমাধান করতে হবে কীভাবে, কিন্তু একজন ব্রয়লার ইঞ্জিনিয়ার যারা এই সেক্টরে আসতে চায় অ্যাডভান্স বিষয়গুলো শিখেই তারা হচ্ছে যে ক্যারিয়ার করতে চায়, তাদের ক্ষেত্রে সেই কোর্সটা খুবই সুইটেবল হবে। সেজন্য আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি যে যার সাথে আপনারা যদি এখানে 15 জন থাকেন, 15 জনের সাথে যদি 2 জন করে ব্রয়লার অপারেটরের পরিচয় থাকে তাহলে 30 জন ব্রয়লার অপারেটরের সাথে পরিচয় আছে আপনারা দের। তো এই 15 জন করে 30 জনের রেজিস্ট্রেশন করিয়ে দেবেন, আমি রেজিস্ট্রেশন ফর্ম ছাড়বো। সেই ক্ষেত্রে তারা যেন অন্তত কিছু একটু শিখে একজন ইঞ্জিনিয়ারকে হেল্প করার মতন অভিজ্ঞতা নিয়ে ব্রয়লার পরিচালনা করে। যেমন গতকালকে আমার অফিসে একটা সমস্যা হয়েছিল, সেই সমস্যাটা মূলত ব্রয়লার অপারেটরের কারণে হয়েছিল, যার কারণে আমার দ্রুত যাওয়ার প্রয়োজন হয়েছিল। তো এই সমস্যাটা একেবারে সিম্পল সমস্যা, যে সমস্যাটাকে তারা খুব বড় করে ফেলছিল। তো যদি আমি না যেতাম বা আমারও বর্তমানে অন্য কেউ যদি না যেত, এটা বড় আকার ধারণ করতো এবং দেখা যাচ্ছে যে সেইখান থেকে অ্যাডমিন বা ম্যানেজমেন্টের অন্যান্যরা যখন জানতো তখন বড় ধরনের ঝামেলা তৈরি হয়ে যেত। তো এই সমস্যাগুলো যেন তারা না তৈরি করে, এবং এই সমস্যাগুলো যখন তৈরি করবে না তখন ইঞ্জিনিয়ারদের জন্য প্ল্যান্ট পরিচালনা সহজ হবে এবং শান্তিতে প্ল্যান্ট পরিচালনা করতে পারবে একজন ইঞ্জিনিয়ার। সেই জন্যই মূলত এই চিন্তাভাবনা আমার, আপনারা শুধুমাত্র এই কাজটা করবেন যে যারা যেখানে আছেন আপনাদের আশেপাশে যারা ব্রয়লার অপারেটর আছে কিংবা তাদের পরিচিত যারা আছে তাদেরকে সেসায় রেজিস্ট্রেশন করতে বলবেন, এবং তারা যেন রেজিস্ট্রেশন করে অন্তত নিজেদেরকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করে, এভাবে তাদেরকে বলবেন। আচ্ছা, ক্লাস বাদে অনেক কথা বলে ফেলছি। ব্রয়লার সার্টিফিকেশন এবং মেরামত, ব্রয়লার সার্টিফিকেশন এবং মেরামতের বিষয়টা যদি আমরা বলতে চাই, গত পর্বগুলোতেও এই কথাগুলো বলা হয়েছে, যেহেতু আজকে শুধু আইন নিয়ে কথা বলতেছি যে এই লতে কি বলা আছে সেইগুলো, সেই জন্যই মূলত এগুলো বারবার চলে আসতেছে। সেক্ষেত্রে ব্রয়লারের সার্টিফিকেট এবং মেয়াদ হবে কতদিন, কেউ কি বলতে পারবেন যে ব্রয়লারের সার্টিফিকেটের মেয়াদ হবে কতদিন? তারপর থেকে 12 মাসের জন্য আপনি বৈধতা পেলেন। এখন সার্টিফিকেট কাকে দেওয়া হয়? নিবন্ধনের পর একটি সনদপত্র দেওয়া হয় যা ব্রয়লারকে নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করার অনুমতি দেয়। এই সার্টিফিকেটটা মূলত ওই কোম্পানিকে দেয় সেই ব্রয়লারটা পরিচালনা করার জন্য। সার্টিফিকেটটা কোনো একজন ব্যক্তিকে দেয় না বা কোনো একটা অপারেটরকে দেয় না, সার্টিফিকেটটা দেয় মূলত একটা কোম্পানিকে সেই ব্রয়লারটা পরিচালনার অনুমতি সাপেক্ষে। এরপরে
সার্টিফিকেট নবায়ন করার প্রক্রিয়া কি? সার্টিফিকেট নবায়ন করার প্রক্রিয়া হলো আপনারা এমনিতে লাইসেন্স যেমন নবায়ন করেন, আপনাদের ইলেকট্রিক্যাল লাইসেন্স যাদের আছে তারা বুঝবেন যে সেই লাইসেন্স যেমন আপনারা নবায়ন করেন, একইভাবে ব্রয়লারের ক্ষেত্রেও আমি গতকালকে যেগুলো বলেছিলাম, গতকাল বলতেছি গত পরশুদিন যেগুলো বলেছিলাম, যে সেই কাগজপাতিগুলো যুক্ত করে যখন আপনি আবেদন করবেন, সেই আবেদন করার পরে আপনাকে একটা নবায়নের সার্টিফিকেট আবার প্রদান করবে যে আপনি আরও এক বছর ব্রয়লারটা ব্যবহার করতে পারবেন। ব্রয়লার মেরামত এবং পরিদর্শকের অনুমতি। মেরামতের প্রয়োজনীয়তা, যেহেতু ব্রয়লার কন্টিনিউয়াসলি পরিচালিত হয়ে থাকে, যেমন যেই সব ব্রয়লার কোম্পানি সরি যেই সব কোম্পানি সারা মাস কিংবা সারা বছর ব্রয়লারকে কন্টিনিউয়াসলি রানিং রাখে, যেমন যদি আপনি টেক্সটাইলের কথা বলেন বা ডাইং ফ্যাক্টরিতে বলেন, সেই সব কোম্পানিগুলোতে কন্টিনিউয়াসলি স্টিমের প্রয়োজন হয় এবং ডাইং কোম্পানিগুলো মূলত 24 ঘন্টা চলে এবং বন্ধ হয় বছরে এক বা দুইবার এরকম। তো সেই ক্ষেত্রে স্টিম দেওয়ারও প্রয়োজন হয় কন্টিনিউয়াসলি সারা বছরে। তো সারা বছর একটা ব্রয়লার যখন পরিচালনা হয়ে থাকে, সেই ক্ষেত্রে ব্রয়লার পরিচালিত হতে হতে দেখা গেল যে একটা ফটোসেলের সমস্যা হলো, ব্রয়লারের ফিড পাম্পের সমস্যা হলো, ব্রয়লারের অন্যান্য একটা প্রেশার গেজ বা যে কোনো কিছু নষ্ট হলো। তো সেই নষ্ট হওয়ার পরে আপনি তো আর ব্রয়লারটা বন্ধ করে দিতে পারবেন না যে আমি এই সমস্যা হচ্ছে ব্রয়লারটা বন্ধ করে দিই এরপরে আর চালাবো না, যেহেতু ব্রয়লার একটা এক্সপেন্সিভ যন্ত্র, সেই ক্ষেত্রে ব্রয়লারটা আপনার পুনরায় মেনটেন্যান্স করতে হবে, মেনটেন্যান্স করে আবারও পরিচালনা করতে হবে। এই মেনটেন্যান্স করার জন্য মূলত বিভিন্ন ধরনের নীতিমালা দেওয়া আছে ব্রয়লার আইন 1923-এ, যেগুলো আমি এর আগে বললাম এবং বিগত দিনগুলোতেও বলেছি। আর যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে ব্রয়লার আইন 1923 আপনারা সার্চ দিলে পাবেন এবং আমি ইয়াতে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে ওইটা আপনারা পড়বেন, ইংলিশ ভার্সনে দেওয়া আছে, পড়ে যতটুকু বুঝতে পারবেন ততটুকু বোঝার চেষ্টা করবেন। এরপরে পরিদর্শকের অনুমতি নেওয়ার প্রয়োজনীয়তা কেন? আপনার ব্রয়লারটা পরিস্থিতি কেমন এখন, ফিটনেস ঠিক আছে কিনা, এবং আপনি কত প্রেশারে ব্রয়লারটা পরিচালনা করবেন এর পরবর্তী এক বছর, এই বিষয়গুলো যদি আপনি একজন এক্সপার্টের থেকে পরামর্শ নিয়ে তারপরে পরিচালনা করেন, তাহলে দেখা যাবে যে আপনি সেই যন্ত্রটা পরিচালনার সময় ঝুঁকি কম থাকবে। আর যদি এক্সপার্টের পরামর্শ না নিয়ে আপনি নিজের মতন করে পরিচালনা করেন, দেখা গেল যে আপনার স্টিমের চাহিদা এখন 8 কেজি, আপনার ব্রয়লার দিতে পারবে 7 কেজি, আপনি 8 কেজিতে সেটিং করে ব্রয়লার চালিয়ে দিয়েছেন, এর মধ্যে ব্রয়লার বিস্ফোরণ হয়ে গেছে, কারণ আপনার প্রয়োজন অনুযায়ী আপনি চালাচ্ছেন, আপনার ব্রয়লারটা কতটুকু দিতে পারবে এই সম্বন্ধে আপনার মনোযোগ নেই। তো এই মনোযোগটা বৃদ্ধি করে দেয় এবং রুলস জারি করে দেয় ব্রয়লার পরিদর্শকরা। সেই ক্ষেত্রে ব্রয়লার পরিদর্শকরা যেই অনুমতি আপনাকে দিবে বা যেই নিয়ম নীতি দিবে সেটা মেনে যদি আপনি ব্রয়লার পরিচালনা করেন, তাহলে ব্রয়লারটা দীর্ঘদিন চলবে এবং কোনো ধরনের ঝুঁকি তৈরি হবে না। সেই জন্যই মূলত ব্রয়লার পরিদর্শকের অনুমতি নেওয়া প্রয়োজন। এরপরে ব্রয়লার ব্যবহারের জন্য আইন এবং শাস্তি। যেহেতু ব্রয়লার আমরা ব্যবহার করব, ব্রয়লার ক্রয় করে ব্রয়লার সার্টিফিকেট নিয়ে ব্রয়লারটা ফেলে রাখবো না, অবশ্যই ব্রয়লারটা ব্যবহার করব, এবং এই ব্রয়লারটা ব্যবহার করার জন্য এই যে আইনটা রয়েছে এই আইনে কী কী শাস্তি রয়েছে সেই শাস্তি সম্বন্ধে আমরা এখন জানবো। যে ব্রয়লার যদি অবৈধভাবে ব্যবহার করা হয় তাহলে বিভিন্ন ধরনের শাস্তির ব্যবস্থা আছে, যেমন সর্বনিম্ন 10,000 টাকা জরিমানা হতে পারে বা এর বেশি বা কম হতে পারে, সেটা সমস্যা অনুযায়ী। দেখা গেল যে আপনি প্রেশার গেজটা ঠিক করেন নাই, সেই ক্ষেত্রে কোনো শাস্তি না দিয়ে শুধুমাত্র ফাইন্ডিংস দিতে পারে যে আপনার ব্রয়লারের প্রেশার গেজটা ভালো না, আপনি ব্রয়লারের প্রেশার গেজটা ঠিক করেন। কিন্তু যখন আপনি মেজর কোনো সমস্যা তৈরি করবেন বা বড় ধরনের অবৈধতা তৈরি করবেন সেখানে, তখন আপনার জরিমানা তৈরি হবে। সেই ক্ষেত্রে যদি এমন হয় যে আপনার কোম্পানির জন্য ব্রয়লারটা বিস্ফোরণ ঘটেছে, কিন্তু আপনার কোম্পানি চাইলেই এই বিস্ফোরণ ঠেকাতে পারতো বিভিন্ন পদক্ষেপ নিয়ে, কিন্তু সেগুলো করে নাই, তার মধ্যে যদি উদাহরণস্বরূপ বলা যায়, তাহলে ব্রয়লারের একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে যে ফিড পাম্প একটা নষ্ট হয়ে গেছে
আপনি আরেকটা ফিড পাম্প দিয়ে পরিচালনা করতে চান, আরেকটা ফিড পাম্প যে নষ্ট হয়েছিল সেটা আপনি আর করেন, এটার কারণে আপনার জরিমানা হবে। আপনার ব্রয়লারের ভিতরে কোনো একটা কারণে পানি অনেক কমে গিয়েছিল, এরপরে ব্রয়লারটা আপনি ঠান্ডা করে ব্রয়লার আবারও পুনরায় চালিয়ে দিয়েছেন, অথচ আপনি ব্রয়লারটা খুলে দেখার চেষ্টা করেন নাই বা কোনো পদক্ষেপ নেন নাই যে ব্রয়লারের ভিতরে কোনো সমস্যা হয়েছিল কিনা। এরপরে ব্রয়লারের গ্যাস গ্লাস ফেটে গেছে, আপনি ব্রয়লারটা বন্ধ না করে গ্যাস গ্লাস ফাটা অবস্থায় ব্রয়লার চালাইয়া যাচ্ছেন যে আমার প্রোডাকশন প্রয়োজন এখন, এখন আপাতত চালাই, পরবর্তীতে আমরা কাজ করে নেব, গ্যাস গ্লাসের দুইটা ভালভ বন্ধ করে দেব। এরপরে ব্রয়লারের টিউব কোনো কারণে লিকেজ হয়ে পানি বের হচ্ছে, আপনি সেই টিউব দিকে মনোযোগ না দিয়ে বলতেছেন আর আধা ঘন্টা চালাও তারপরে বন্ধ করো, কিংবা 8-10 মিনিট স্টিম রাখো আমরা প্রোডাকশন বন্ধ করব 10 মিনিট পরে, তো এই যে এইগুলার যদি হয় তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে ব্রয়লার কোম্পানিকে জরিমানা দিতে হবে। ব্রয়লার কোম্পানি বলতে যেই কোম্পানির আন্ডারে ব্রয়লারটা নিবন্ধিত থাকবে। এরপরে নিরাপত্তা লঙ্ঘন, এগুলাই আমি বললাম যে যদি এই সমস্যাগুলো করে নিরাপত্তা লঙ্ঘন করে সেই ক্ষেত্রে অবশ্যই এই শাস্তিগুলো হবে। আর সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হলো যে যদি কোনো কারণে সেফটি ভালভের সেটিং চেঞ্জ করে কেউ, অথবা রেজিস্টার নাম্বার পরিবর্তন করে, যেমন অনেক ক্ষেত্রে এমন হয় যে একটা কোম্পানির নামে একটা ব্রয়লার রেজিস্ট্রেশন করা আছে, ওই কোম্পানির আর একটা ব্রয়লার আছে, সেই ব্রয়লারটা রেজিস্ট্রেশন না করিয়ে ওই রেজিস্ট্রেশন নাম্বারটা ব্যবহার করে এই ব্রয়লারটাও চালায়। যেমন একটা উদাহরণস্বরূপ যদি বলি যে একটা ব্রয়লারের, সরি, একটা কোম্পানির একটা ফ্যাক্টরি আছে সাভারে, একটা ফ্যাক্টরি আছে হেমায়েতপুরে, এখন হেমায়েতপুরে যেই ফ্যাক্টরিটা আছে সেই ফ্যাক্টরির ব্রয়লারটা নিবন্ধন করেছে, এবং ওই নিবন্ধন নাম্বার দিয়েই সাভারে যে ফ্যাক্টরিটা আছে ওই ফ্যাক্টরির ব্রয়লারটাও চালাচ্ছে। যদি কোনো কারণে এই কোম্পানিতে আসে বা এই ফ্যাক্টরিতে আসে তাহলে এই নাম্বারটা দেখায় দেয় যে স্যার এই যে আমার 5 টন ব্রয়লার, এটাও এটা এই নাম্বার, এটা এই দেখিয়ে এটাও পার পেয়ে যাচ্ছে, ওইটা যখন হয় ওইটাতেও পার পেয়ে যাচ্ছে বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে। কিন্তু যদি কখনো এই ব্রয়লারটার দুর্ঘটনা ঘটে তখন আর ওই যে টাকা দিয়ে এতদিন ম্যানেজ করেছিল এটা আর সম্ভব হবে না, তখন ওই কোম্পানিকে বড় ধরনের জরিমানার সম্মুখীন হতে হবে। এরপরে দুর্ঘটনা ঘটলে করণীয় কি, দুর্ঘটনা ঘটলে প্রথমেই যে বিষয়টা হচ্ছে যে 24 ঘন্টার মধ্যে রিপোর্ট প্রদান করতে হবে যে কেন দুর্ঘটনাটা ঘটেছে, এর জন্য দায়ী কে ছিল, কী কী সমস্যা ছিল এর আগে, তার আগে হচ্ছে যে মেনটেন্যান্স কী কী করা হয়েছে, তার আগে কতদিন আগে হাইড্রোলিক টেস্ট করা হয়েছে, এর মধ্যে অন্যান্য কোনো পরিবর্তন করা হয়েছে কিনা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে একটা রিপোর্ট তৈরি করতে হবে। রিপোর্ট তৈরি করে সেই কারখানার মালিককে ব্রয়লার অধিদপ্তরকে পেশ করতে হবে যে আমাদের এই রিপোর্ট ছিল, এবং এইটার উপর নির্ভর করে তদন্ত কমিটি গঠন করবে তারা। তদন্ত কমিটি গঠন করে তারা তদন্ত যদি পায় যে ব্রয়লার কোম্পানি, সরি, সেই কোম্পানির অবহেলার কারণে ব্রয়লারটা বিস্ফোরণ ঘটেছে বা অন্য কোনো ধরনের দুর্ঘটনা হয়েছে, তাহলে আগে যে বিষয়গুলো বললাম যে জরিমানার ব্যবস্থা এবং শাস্তির ব্যবস্থা করবে সেটা করবে। 2022 সালে যে আইনটা করা হয়েছিল সেই আইন অনুযায়ী এই যে শাস্তিগুলো, এই শাস্তিগুলো ব্রয়লার অপারেটরদের উপরেও চাপিয়ে দিয়েছিল যে যদি কোনো কারণে ব্রয়লার বিস্ফোরণ ঘটে সেই ক্ষেত্রে যদি ব্রয়লার পরিচালকের কোনো অবহেলা দেখতে পাওয়া যায় বা প্রমাণ হয় সেক্ষেত্রে ব্রয়লার অপারেটর শাস্তির আওতাভুক্ত হবে। আর এই বিষয়টা নিয়েই মূলত তারা ব্রয়লার অপারেটরদের কথা বলছে যে ব্রয়লার অপারেটররা বিশেষভাবে রিট করেছিল যে একজন ব্রয়লার অপারেটর বেতন পায় 20,000 টাকা, সে যদি এই আইনের মধ্যে মানে আইনের মারপেছে পড়ে তার যদি জমি বিক্রি করে নিয়ে এসে ওই কেস চালাইতে হয় তাহলে তার থাকলো কি। আর বিশেষ করে ব্রয়লার অপারেটরদের জন্য মূলত এই ধরনের সমস্যাগুলো তৈরি হয় না, কেন তৈরি হয় না, প্রথমত ব্রয়লার যে দায়িত্ব থাকে যাদের আন্ডারে তারা হলো ইঞ্জিনিয়ার, ম্যানেজার বা ইনচার্জ তাদের আন্ডারে, এরপরে থাকে ব্রয়লার অপারেটরদের আন্ডারে। তো যদি কোনো সমস্যা হয় এবং যদি অপারেটর একজন ইঞ্জিনিয়ারকে জানায় যে স্যার ব্রয়লারের এই সমস্যা হয়েছে, ইঞ্জিনিয়ার যদি না বলে যে এই সমস্যার কারণে ব্রয়লারটা বন্ধ করো কিংবা কোনো
পদক্ষেপ না নেয় সেই ক্ষেত্রে একজন অপারেটরের করণীয় কিছুই থাকে না। তো যেহেতু করণীয় কিছু থাকে না, ব্রয়লার অপারেটরদের অবহেলা নাই তা আমি বলতেছি না, তাদের অবহেলা আছে, যেমন তারা ঘুমিয়ে থাকে, তারা মোবাইল টিপার কারণে কোন ইয়া অন্য মনোযোগী থাকে, বা দেখা যাচ্ছে অন্য অনেক সমস্যা করতে পারে। কিন্তু বিশেষ করে যেই সমস্যাগুলা, যেমন কোনো একটা মেনটেন্যান্স করতে হবে, আপনার শিডিউল মেনটেন্যান্সের সময় হয়েছে, আপনাকে সে বলেছে, আপনি কোনো পদক্ষেপ নেন নাই, অথবা নির্দিষ্ট সময় শিডিউল মেনটেন্যান্স করা প্রয়োজন, আপনার অপারেটরকে আপনি অবহিত করেন নাই যে এই সমস্যাটা হতে পারে, এখন আপনি তাড়াতাড়ি এই মেনটেন্যান্সটা করেন। যেমন আপনার এক সপ্তাহ পর বয়লারের যে ফিড পাম্প আছে সেটার স্ট্রেনার ক্লিন করা প্রয়োজন, তো আপনি এক সপ্তাহ পরে তাকে বললেন না, এখন সমস্যাটা কার? আপনি যে তাকে ইনস্ট্রাকশন দেন নাই সেজন্য সে করে নাই, তাহলে ইঞ্জিনিয়ারের এটা দায়িত্ব হবে হেলা। তো এই ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, বয়লারের ভিতরে পানি প্রবেশ না করে, তাহলে তো এটার দায়বদ্ধতা ইঞ্জিনিয়ারেরও থাকে। এবং পাশাপাশি যদি আরও বলি যে এইটা যে শুধু ইঞ্জিনিয়ারের সমস্যা তা না, ইঞ্জিনিয়ার যদি ম্যানেজারকে বলে যে স্যার আমাদের বয়লারটা ডিস ক্লিন করতে হবে, ম্যানেজার বলবে যে আমাদের তো বাজেট এত নাই, আমরা দেখা যাচ্ছে যে একটা কোম্পানি ডিস ক্লিন করার জন্য 50,000 টাকা চাইছে, আমরা 10-15,000 টাকার মধ্যে কোনোভাবে করানো যায় কিনা। তো সমস্যাটা কার? সমস্যাটা ম্যানেজারের, এবং পাশাপাশি সমস্যাটা কোম্পানির, কারণ কোম্পানি তাকে টাকা দিচ্ছে না, জন্য সে তৈরি করতে পারতেছে না। তো এই যে বিভিন্ন সমস্যা আছে তাদের, কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছিল বয়লার অপারেটরকে শুধু, যে সমস্যা হলে বয়লার অপারেটর দেখবে, সমস্যা হলে ইঞ্জিনিয়ার দেখবে, সমস্যা হলে ইয়া দেখবে। কিন্তু কেন বয়লার অপারেটরের 20,000 টাকা বেতনের ক্ষেত্রে সেও এই দায়ী হবে, এজন্য তারা রিট করেছিল। আরো প্রাসঙ্গিক বিষয় ছিল এটা অন্যতম। তো যাই হোক, এই সমস্যাগুলো যেন না ঘটে, এই ক্ষেত্রে আপনারা যারা ইঞ্জিনিয়ার আছেন, তারা বিভিন্ন কোম্পানিতে যখন চাকরিতে যাবেন, তখন অবশ্যই মনোযোগের সাথে দেখবেন যে বয়লার সঠিক সময়ে মেনটেন্যান্স করা হচ্ছে কিনা, সঠিক সময় সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা, এবং যদি না নেওয়া হয় সেই ক্ষেত্রে কার কারণে সেগুলো করা হচ্ছে না, সেগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন, এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে এখন 5 টাকা বাঁচানোর জন্য আমরা এই কাজটা করতেছি না, পরবর্তীতে যখন বড় ধরনের সমস্যা হবে তখন 5,000 টাকাতেও এই সমস্যাটা সমাধান হবে না। তো আজকে মূলত বয়লার আইন 1923 সম্বন্ধে এইগুলাই ছিল। এর পাশাপাশি যেহেতু বয়লার আইনের 1923-এর অনেক ধারা রয়েছে, এবং সেই ধারাগুলো যদি আমি সম্পূর্ণ বলতে চাই একের পর একে, সারা রাত বলেও ক্লাস শেষ করা যাবে না, কারণ এটা একটা বৃহৎ আইন এবং এর বিভিন্ন ধারা রয়েছে, বিভিন্ন বিষয়ের উপরে ধারা রয়েছে, বিভিন্ন কথা রয়েছে এই ধারার মধ্যে। তার মধ্যে যেগুলা একেবারে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, একজন ফ্রেশ গ্র্যাজুয়েট কিংবা প্রথমেই বয়লার ইয়াতে আসতে চাচ্ছেন তাদের জন্য, এই অনুযায়ী আমি সংক্ষিপ্তভাবে তৈরি করেছিলাম এই স্লাইডগুলা আপনাদের কাজে লাগবে জন্য। যদি আরও কিছু জানার প্রয়োজন হয় তাহলে আপনারা PDF ডাউনলোড করে নিয়ে এগুলো পড়বেন, পড়লে বুঝতে পারবেন যে আরও কী কী বিষয় এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। আজকের ক্লাস এবং বিগত যতগুলো ক্লাস আছে সেইগুলা, এবং আমি যেই টপিকের উপর কথা বললাম সেটার উপরে যদি কারো কোনো বিষয় জানার থাকে বা বলার থাকে তাহলে বলতে পারেন। স্যার আমি অনেকটাই বলছি, একটা ছোট্ট বিষয় আমার মাথার মধ্যে একটু ঘুরপাক খাচ্ছে। যেহেতু আমাদের বয়লারটা নবায়ন করতে প্রতি 1 বছর 12 মাসের জন্য আমরা এটার সার্টিফিকেটটা পেয়ে থাকি, ঠিক আছে? তো এর সর্বনিম্ন কতদিন আগে আমরা এটা রিনিউয়ের জন্য আমরা অ্যাপ্লিকেশন গুলো বা ডকুমেন্ট গুলো আমরা সাবমিট করতে পারি? আচ্ছা, এটা যেহেতু দেখা যাচ্ছে যে একটা লং প্রসেস, লং প্রসেস বলতে বয়লারের বাংলাদেশে বয়লার ডিপার্টমেন্টে বা যেই ডিপার্টমেন্টের আন্ডারে আমরা ইয়ারগুলো পেয়ে থাকি, নবায়নগুলো করে যারা, তাদের মানে জনগণ খুবই কম। আমাদের বাংলাদেশে 1,000+ ফ্যাক্টরি,
আর সেইগুলাতে যদি একটা কোনোটাতে দুইটা এই অনুযায়ী যদি মানে গড়ে একটা করে ব্রয়লার থাকে, তারপরেও যতগুলো ব্রয়লার আছে সেই অনুযায়ী জনবল নাই, তো সেই জন্য দেখা যাচ্ছে যে ব্রয়লারের অফিসে আপনি নথিগুলো জমা দেওয়ার পরে অনেকটা সময় নেয়, সেটা 15 দিন নিতে পারে, 20 দিন নিতে পারে, 1 মাস নিতে পারে, এরকম সময় নিয়ে তারপরে তারা রিনিউয়ের কাগজ দেয়। তবে একটা বিষয় বলি যে আপনি সাপোজ এই 2024 সালের ডিসেম্বর মাসের 30 তারিখে আপনার ব্রয়লারের রিনিউয়ের সময় শেষ, মানে যে নিয়ে সময় দিয়েছিল সেই সময়টা শেষ হবে, আর আপনি যদি ডিসেম্বরের আগে যে কোনো সময় সেটা নভেম্বর হোক বা ডিসেম্বর হোক এই সময়ের মধ্যে যে কোনো সময় আপনি যদি কাগজপত্রে জমা দেন এবং সেটা যদি রিনিউ হয়ে যায় তাহলে 2025 সালের ডিসেম্বর মাস 30 তারিখ পর্যন্তই রিনিউ হবে। এটা এমন না যে আপনি 1.5 মাস আগে দিচ্ছেন এবং 1.5 মাস আগে রিনিউ হয়ে গেছে, আপনি 1.5 মাস পিছিয়ে গেলেন, পরের বছরের জন্য আপনি 1.5 মাস লস হলো, বিষয়টা এমন হবে না। আপনি 1.5 মাস যত দিন আগেই দেন আপনার রিনিউ এর সময়টা হবে আপনার রিনিউয়ের পর সেই বছরে যখন শেষ হবে তার পরবর্তী 1 বছর, বুঝতে পেরেছেন? ওকে স্যার, ওকে, এটা অনেকটা আমাদের এই যে ইনকাম ট্যাক্স ফাইলের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরের বছরের জন্যই হবে, হ্যাঁ ওই সময়টা থেকেই কাউন্ট হবে আর কি। আর কেউ আরো কোনো প্রশ্ন আছে? ক্লাসের বাইরে অন্য কোনো বিষয়ে কি তার কোনো প্রশ্ন আছে? স্যার, আপনি যে ট্রেনিংটার কথা বলছিলেন, 5 দিনের 7 দিনের যেটা হবে অপারেটরদের জন্য, ওটা বজার ব্যাপারে একটা জেনারেল একটা নলেজ নিয়ে শেয়ারিং এর জন্য, এখানে আমরাও তো আশা করি যোগ দিতে পারি, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, যে কেউ সেটা সেখানে জয়েন করতে পারে, তবে সেটা শুধুমাত্র ফোকাস থাকবে যে যারা বয়লার অপারেটর আছে তাদের নলেজটাকে আর একটু গেইন করে দেওয়া। হ্যাঁ, যে হ্যাঁ হ্যাঁ সেটা অবশ্যই। আপনি যদি সাপোজ আমি একটা কথা বলি যে আমি এই ক্লাসটা এখন যেটা নিলাম এই ক্লাসটা যদি পরের ঘন্টাতে আবারও নেই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নতুন অনেক কিছু বলবো আমি, এখন যে কথাগুলো বলতেছি এই কথাগুলোর পাশাপাশি দেখবেন যে আরো নতুন অনেক কথা বলে ফেলবো, আবার এই ক্লাসে যেগুলো বলেছি সেগুলো থেকে অনেক কথা বাদ যাবে, তো আপনি নতুন যেই কথাগুলো শুনতে পারবেন সেগুলোই কিন্তু আপনার নলেজে যুক্ত হবে, সেই জন্য আপনি জানেন যে বিষয় সে বিষয়েও যদি নতুনভাবে ক্লাস করেন দেখবেন যে আরো কমপক্ষে 1 মিনিটের নতুন একটা বিষয় আপনি শিখে ফেলেছেন যেটা আপনার পরবর্তীতে কাজে লাগতে পারে। জি অবশ্যই, যে শিখতে চায় তাকে শিখাতে আপত্তি নাই, কিন্তু সে শুধুমাত্র দেখা যাচ্ছে একটা সার্টিফিকেটের আশায় থাকবে, তারকে আসলে সার্টিফিকেট দিয়ে যদি দেখা যাচ্ছে ছাপিয়ে দেওয়া যায় তারপরেও এই সার্টিফিকেট কোনো কাজে লাগবে না। মূলত এগুলো হচ্ছে যে আপনার ট্রেনিং মানুষ কেন করে, ট্রেনিংটা করে মূলত তার নলেজটাকে বাড়ানোর জন্য, সার্টিফিকেট যদি পাওয়া একমাত্র লক্ষ্য হয় সেই সার্টিফিকেট দিয়ে কোনো কাজে আসবে না। এটাই সার্থকতা, আর যদি আপনি শুধুমাত্র সার্টিফিকেট নেন সার্টিফিকেট তো বানানো যায়, আমি যে সার্টিফিকেটটা আপনাকে দিব সেটা তো আমি বানিয়েই দিব, এটা তো এমন না যে পৃথিবীতে আর কোনোটা নাই আপনাকে আমি এক্সেপশনাল হিসেবে তৈরি করে মানে আমি কোথাও থেকে এনে দিলাম, আমি তো নিজেও তৈরি করে দেবো, সেই ক্ষেত্রে আপনি নিজেও তৈরি করে নিতে পারেন, তবে এই সার্টিফিকেটের তো মূল্য নাই যদি আপনি কিছু শিখতে না পারেন, মূলত এটাই। মূল সার্টিফিকেট হচ্ছে নলেজটা। হ্যাঁ হ্যাঁ, এটাই। আমিনুর ইসলাম আপনি হাত তুলেছেন, বলুন। আমিনুর ইসলাম আপনি আনমিউট করে যদি কিছু বলতে চান তাহলে বল। আচ্ছা, উনি হয়তো বা শুনতে পাচ্ছে না বা কোনো কারণে বলতে পারছে না।
আচ্ছা, অন্য কারো কি কোনো কিছু বলার আছে বা জানার আছে? ক্লাসটা শেষ হয়ে যাবে খুব দ্রুত সময়ের মধ্যে। আচ্ছা, আমি আরেকটু বিষয় বলি যে আমাদের যেহেতু আজকে কয়েকটা ক্লাস হলো এবং আমাদের হচ্ছে যে 7টা ক্লাস বা 6টা ক্লাসের পর পরেই আমরা পরীক্ষা নেওয়ার জন্য একটা শিডিউল দিয়েছিলাম, সেই ক্ষেত্রে আমাদের আর 2টা কিংবা 1টা ক্লাসের পরে পরীক্ষা নেওয়া হবে। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এই যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি, যে টপিকের উপর কথা বলেছি, যেই আইন বা যেই ক্লাসে যেই বিষয়ে কথা বলা হয়েছে, সবগুলো আর একটু রিভিউ করার চেষ্টা করবেন। রিভিউ করে আপনারা হচ্ছে যে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন, যেহেতু একদিন ক্লাস নিচ্ছি, ক্লাসের পরে যদি আপনি পরবর্তীতে আর না শুনেন বা ওই বিষয় নিয়ে আর কোনো পড়াশোনা না করেন তাহলে বিষয়গুলো ভুলে যাবেন। সেই জন্যই মূলত বলতেছি যে আপনারা একটু ভালোভাবে এই বিষয়ে সচেতনতার সাথেই পড়াশোনা করবেন। যে আইনগুলার কথা বলেছি, পিডিএফ ডাউনলোড করে নিয়ে সেগুলো পড়বেন। এর আগে যেসব বিষয়ে কথা বলেছিলাম সেগুলোও যেহেতু ইউটিউবে ভিডিও আছে সেগুলো দেখতে পারেন, অথবা পিডিএফ দিয়েছিলাম বইয়ে একটা বই আকারে ওইটা দেখতে পারেন, কিংবা বয়লারের বই আছে, 3 জন রাইটার বয়লার লিখেছে, বয়লার বই লিখেছে 3টা, সেই বয়লার বইগুলো পড়বেন। পড়ে আপনারা বয়লার, যেহেতু আমি বয়লার ক্লাস নিয়ে কথা বলতেছি এখন, সেই জন্য বয়লারের উপরেই ফোকাস দিচ্ছি যে আপনারা বয়লার সম্বন্ধে আরো ভালোভাবে জানবেন, জেনে মূলত আপনারা এগুলা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন বাস্তব জীবনে। ধন্যবাদ আপনারা যারা ছিলেন, আগামীকাল আবার দেখা হবে ইনশাল্লাহ এবং কথা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।